ভালো দোয়া দিবা কলম ভালো বসো বসো। আচ্ছা গাজীপুর কয়টা অ্যালবাম করছে? এখন করছিলাম, অ্যালবামের নাম আছিল তুমি চলে গেছো। ভাই আমাকে একটা গান কর সুযোগ করে দিবেন। আপনি গান জানেন? এই কোনো রকম আর কি বলতে পারি, যদি শুনে ভালো লাগতো একটু বলতাম, শুনে যদি আপনিও দেখতেন যে আসলে কোন পরিবেশ। দেই একখান শুনি, দেই আগে আমরা প্রতিভা নিয়ে কাজ করি, যদি আপনি একটু আমাকে সুযোগ দেন তো। অবশ্যই অবশ্যই দেবো। এটা কিন্তু সবচেয়ে একটা বিরক্তিকর বিষয়। এর আগে একটা একজন বাজারের মধ্যে আপনি কইলেন যে সেই ভালোই গায়, আসার পর স্কেল টিস্কেল মিলিয়ে পান না, তালের সাথে মিল করে পান না, এটা একটা। ভাই শোনেন, আসলে কার মধ্যে কি থাকে এটা বলা যায় না, বোঝা যায় না। আপনি 10টা ঢিল মারবেন, 2টি বাজ লাগতে পারে, ঠিক আছে, কিন্তু দর্শকরা তো একটা মিস হইতে পারে। দর্শকরা কি করে সেটা শুনেন। আচ্ছা ভাই আপনারা কি চান? এই আমাদের গ্রামের ছেলে গানে নিয়ে যাও। ও এই ভাই কি আপনাদের গ্রামের? আমাদের গ্রামেরই। তাহলে কি একটা সুযোগ দেওয়া যায়? অবশ্যই একটা সুযোগ দেওয়া যায় ভাই। আসেন তো, আমাদের গ্রামের ছেলে আসেন। তাহলে তো জানেন, সবাই জানে ভালো গায়। আচ্ছা তাহলে আসেন। দেই তাহলে ভাই গাবো গান? অবশ্যই অবশ্যই। ভাই যদি ভুল হয় ভালো দোয়া দিবা কলম ভালো ভালো। তোমার নাম লেহ তো দে। লেহে নাকি? যে তোমায় ভালোবেসে যে তোমায় কাছে এসে, যে তোমায় ভালোবেসে যে তোমায় কাছে এসে, মোবাইলে ফ্ল্যাগজি দিত বুকে জড়াই জানিত, দেখা হওয়া মাত্র সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র, সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র। যে তোমায় কাছে এসে যে তোমায় ভালোবেসে, মোবাইলে ফ্ল্যাগজি দিত বুকে জড়াইয়া নিত, দেখা হওয়া মাত্র সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র, সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র। ফুচকা খাইতে আসতে তুমি পায়ে দিয়া হিল, আমি শুধু আড়াই বছর দিয়া গেছি বিল। ফুচকা খাইতে আসতে তুমি পায়ে দিয়া হিল, আমি শুধু আড়াই বছর দিয়া গেছি বিল, বন্ধু দিয়া গেছি বিল। এখন বুঝে গেছি তুমি মাস্টার, এখন বুঝে গেছি তুমি মাস্টার, আমি তোমার ছাত্র হয়ে গেছে উপহাসের পাত্র, সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র। যে তোমায় কাছে এসে যে তোমায় ভালোবেসে, যে তোমায় কাছে এসে যে তোমায় ভালোবেসে, মোবাইলে ফ্যাকজি দিত বুকে জড়াইয়া নিত, দেখা হওয়া মাত্র সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র, সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র। সবাই যখন ঘুরে বেড়ায় জোড়ায় জোড়ায় জুটিতে, আমি তখন বসে থাকি খেলান দিয়া কুটিতে, খেলান দিয়া কুটিতে। সবাই যখন ঘুরে বেড়ায় জোড়ায় জোড়ায় জুটিতে, আমি তখন বসে থাকি খেলান দিয়া কুটিতে, খেলান দিয়া কুটিতে। হায়রে তাই দেখিয়া মাসুদ হাসান, হায়রে তাই দেখিয়া মাসুদ হাসান, দুঃখে গান গাতলো, সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র, সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র। যে তোমায় কাছে এসে যে তোমায় ভালোবেসে, যে তোমায় কাছে এসে যে তোমায় ভালোবেসে, মোবাইলে ফ্ল্যাগজি দিত বুকে জড়াইয়া নিত, দেখা হওয়া মাত্র সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র,
সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র, সে এখন হয়ে গেছে উপহাসের পাত্র। আচ্ছা ভাই, তাহলে আপনি কি করেন? আমি যে কোনো কাজই করি, কৃষি কাজ করি, হ্যাঁ, যখন যেটা পাই। কলম নিয়ে ঘুরতেছেন? কলম রাস্তার মাঝে পড়েছিল, তো তো দেখলাম লিখলো, এখন আর লিখতেছে না, দেখতেছে ভাই দেখলো তো লিখলো না তো। আচ্ছা, গান মানে আরও কি দুই একটা জানেন? তেমন এরকম জানি, মনের আবেগ দিয়ে শুনি, দুই চার দুই এক কলি করে গাই, মনের যখন ভালো লাগে। এরকম ফুল গান আর একটাও নাই? না, এরকম ফুল গান এখন নাই, তারপরে কিছু পরে হয়তো যে কোনো টাইমে মনে হওয়া যায় এরকমই। তাহলে মিক্সিং একটা গান, মানে এই গানের একটু ওই গানের একটু রিমিক্স? না, এরকম লেখাপড়া শিখি নাই তো, ওই লেখাপড়া জানি না তো, জীবনে ওই স্কুল পারে নাই তো, ওই স্কুলে আমাকে বি লাগ গিয়েছে, ওই 14 বছর পড়েছি, ক্লাস 4 উঠতে পারি নাই, ওই উঠানামা উঠানামা করি তো, তা স্যারেরও বিরক্ত আমারও বিরক্ত, লাস্টে স্যাররা রাজশাহী থেকে লোক আরও শিক্ষক ডাকিলে এসে বোর্ড বসায় করলে তুমি একবারে পেলে তো আনে আমাদের, একটু ওরও কষ্ট না হয় আমারও। হ্যাঁ, বিয়ের শাদি করছি, বউ আছে? হ্যাঁ, বউ আছে, বাচ্চা দুটো মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। এই তো আর। তাহলে বিনোদন ভালো লাগে না? ওই মাঝে মাঝে বছর সালে দুই চার দিন সময় টুমাই দেয়, শুনবো আমরা একটু হলেও আপনার কণ্ঠে আবার গান শুনবো। ওই দেখেন কি গান গাবো, খালি তো ভাই ভালো গাইতে পারি না ভাই, ফুল গান তো আর গাইতে পারি না, যেটুক পারে যতটুক পারে যতটুক পারে ততটুক। হাই রে, কান দিলে কি যাবে দুঃখ, হাই রে জান দিলে কি যাবে দুঃখ, না যাই না কই রাসিব, এত দিনে টের পাইছি এই হারাম জাদি নষ্টের মো, এত দিনে টের পাইছি এই ফসা মাগি নষ্টের মো, আরে জান দিলে কি যাবে দুঃখ, জান দিলে কি যাবে